আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ হয় না সে বদনাম, আলমাদানী চাঁদ হয় না সে বদনাম, কত ভাইরা টাকা লইয়া তোমার কাছে দেখা দিয়া রে, দেয় কি না দেয় কি না, আমি হদম থাকি চাইয়া আমার ইনকাম কম, মুর্শিদ হয় না সে বদনাম, দয়াল চাঁদ হয় না সে বদনাম, বাদুর শাহ চাঁদ হয় না সে বদনাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুন্সী চাঁদ হয় না সে বদনাম, বাহাদুর শাহ চাঁদ হয় না সে বদনাম। আরএসবিডি মিডিয়া। আমার বাবার গভীর মনোযোগ, আমার নবী আগমন করেছে আমেনা উমদাতুল উলুম ফি বিলাদুর রাসূল কিতাব লেখে, মাদারিজুল নবুওয়াত কিতাব লেখে, আমার মা আমেনা ডাক দিয়ে জগৎবাসী, আমি আমেনা যেদিন আমার নূরের পুতুল আমার গর্ভে আগমন করলো, আমি আমেনা দেখি আমার ঘরের মধ্যে একটা নূরের লাইট একটা নূরের জ্যোতি, আমি আমেনার ঘরের মধ্যে জল জল করে, আল্লাহু আকবার, মা আমেনা ডাক দিন, স্বামী আমার আব্দুল্লাহ সেইমাত্র আমার ঘরের সামনে আসছে গো, আমি আমেনা দেখতে পেলাম স্বামী আব্দুল্লাহর কপাল থেকে নূরের জ্যোতিটা ডাইরেক্ট আসমানের দিকে চলে গেল, আমেনা ডাক দিয়ে বলে এবার দেখলাম ওই নূরের জ্যোতিটা, আমি আমেনার দিকে আসতেছি, কে যেন ডাক দিয়ে বলে আমেনা, আমেনা গো তোমার ভাগ্য খুলে গেছে, কিছুক্ষণের মধ্যে দয়ার নবী আখিরি যমুনার নবী কুলকায়নাথের নবী নূরের নবী তোমার জবান দিয়া তোমার গর্ভে প্রবেশ করবে, চিৎকার দিয়ে বলুন, যেই নবী মা বাবার মিলনের পরে গর্ভে যায় না, জবান মুবারক দিয়ে মা আমেনার নূর হয়ে প্রবেশ করে, ওই নবী কি আমাদের মতো হইতে পারে, জবান খোলো বলুন পারে, যারা বলে নবী আমার মতো তার কি ঈমান আছে, মুর্শিদ কাবলা আবশাল মাদানি আমার মুর্শিদ কাবলা বাহাদুর শাহ তাদের বিরুদ্ধেই যুদ্ধ ডিক্লার করছে ঠিক কিনা বলো, আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ দেখো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ ঠিক কিনা, আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ দেখো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ, নবীজির প্রেমেতে বাইরে কান্দে না যারে প্রাণ, নবীজির প্রেমেতে বাইরে কান্দে না যারে প্রাণ, শুধু দাড়ি টুপি পাগড়ি দ্বারা হয় না মুসলমান ঠিক না, শুধু দাড়ি টুপি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ দেখো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ, আমেনা একটা ডাক দি বলে আমি নজর করি দেখলাম আমার নূরের পুতুল এখনো আমার গর্ভে আসেন নাই, স্বামী আমার আব্দুল্লাহ
সেইমাত্র আমার ঘরে আসছে গো। আমি আমরা দেখি স্বামী আব্দুল্লাহর কপাল থেকে ওই নূরের জ্যোতিটা আমি আবেদার জবান দিয়া পেটে ঢিকা গেছে। আমেনা একটা ডাক দি বলে জগৎবাসী, আমি আমেনার গর্বে নূরের পুতুল আসলো। আসতে আসতে যখন স্বামী আমার আব্দুল্লাহর সাথে কথা হলো, মিলন হলো, হঠাৎ করে আমি নজর করে দেখি আমার গলির মধ্যে এক হাত দুই হাত ষাট গজ লম্বা, 120 হাত লম্বা, মিসকা শরীফের হাদিস, সিত্তু নাজির আং, ষাট গজ লম্বা একটা মানুষ মায়া মেলা ডাকতে আমি ভয় পেয়ে গেলাম। কে গো আপনি? ডাক দিয়ে কই আমি না গো, ওই আমি না, আমি হইলাম হযরতে আদম সুফিউল্লাহ। আমি না খুশখবর দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য আপনার ঘরে আগমন করছি। আমি না গো, যিনি আপনার গর্বে আগমন করেছে তিনি শুধু কলকায়নাতের নবী নয়, আসমান জমিন লৌহ কলম সমস্ত কিছুর নবী। আমি না গো, তিনি তো আমারও নবী। হে আমি না, যাকে না বানাইলে আমি আদম নবী হইতাম না। ওই দয়াল নবীজি আপনার গর্বে আগমন করছে। আমেনা বলতে চান এমনি ভাবে সুসংবাদ, দুনিয়াতে সন্তান আমার আগমন করলো। ইন দি মিন টাইমে যেই দিন আমার নূরের পুতুল আগমন করবে গো, উমদা জন্য গোল কি বেলা দাতে রসুল কিতাব লেখে। মামেনা বলেন তা তাসুরাতি ফাওকাল ফারজি, আমার লজ্জাস্থানে একটু উপরে নাবির একটু নিচে। আমি আমেনা নজর করে দেখলাম বাড়িগুলির জানালা দরজা যেভাবে খুলে যায়, আল্লাহর কসম আমি আমেনা দেখি আমার নূরের পুতুল এমনি ভাবে আমার গর্ব থেকে দুইটা হাত আল্লাহর জমিনে রেখে রাব্বি হাবলি উম্মতি বলতেছে। এই জন্য আমার নবীর সাথে কারো তুলনা কোনো আশেক বলে আরে মায়া মে নারী কুলে নূরে চাঁদ উঠেছে, আরে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ারে খুলেছে। কন্যা আল্লাহ তাআলা রহমতেরই দয়াল নবীর আগমনে খুশির জোয়ার কুল জাহানে। ঠিক কিনা বলো? আমার নবীর আগমন আপনারা খুশি না বেজা? হাত তুলে দেখা। আরে দয়াল নবীর আগমনে আরে খুশির জোয়ার কুল জাহানে, আরে দেখো দেখো মা আমেনার ভাগ্য খুইলাছে, আরে দেখো দেখো মা আমেনার ভাগ্য খুইলাছে, আরে আল্লাহ তাআলা রহমতের দুয়ারে খুলেছে, আরে মায়া মে নারী তুলে নূরের চাঁদ উঠেছে, আরে আল্লাহ তাআলা রহমতের দুয়ারে খুলেছে। একটা ডাক দি বলে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি আমেনা নজর করে দেখি নূরের পুতুল জমিনের মধ্যে দুইটি হাত রেখে রাব্বি হাবলি উম্মতি বলে। আর নবীজির ফুফু আম্মা হযরত সুফিয়া একটা ডাক দিয়ে বলেন আমি একটা দৌড় মারলাম, দৌড়াইয়া আমেনার ঘরের কাছে গেলাম। নজর করি দেখি নূরের পুতুল আবার বাতি জ্বালে,
কেডাই জানি কাজল লাগাইয়া সুরমা লাগাইয়া কাপড় ফরাইয়া খতনা করাইয়া সাজাইয়া গুজাইয়া আল্লাহর জমিনে নামাই দিছে। নবীজির ফুফু আম্মা হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নজর করে দেখি এত সুন্দর নূরের পুতুল বাতি জামাত আল্লাহর জমিনে সেজদায় পড়ে আছে, আর আমি কান লাগাইয়া শুনি এই বাচ্চাটা শাহাদাত আঙ্গুলিটা এমনি ভাবে নাড়তেছে আর বাচ্চার মধুর কণ্ঠে বলতেছে রাব্বি হাবলি ইয়া উম্মতি। নবীজির ফুফু আম্মা হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চিৎকার মেরে একটা দৌড় মারলাম, দেখি আমার বাবারে খবরটা জানাই। সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দৌড়াইয়া থানায় কাবার কিনারে আমি গেলাম, আমি দেখি আমার বাবা আব্দুল মুতাল্লিব সেজদায় পড়ে, আমার আব্বা কি যেন পড়তেছেন হিন্দি মিন্টাইমি। আমি চিৎকার দিলাম, বাবা তোমার কপাল খুলে গেছে, তোমার ভাগ্য খুলে গেছে, এমন একটা নূরের পুতুল লাতি আল্লাহর জমিনে আগমন করছে, যেই নাতি দাবে একটা নজর দেখলে তোমার সন্তানের দুঃখ বলে যাইবা। আল্লাহু আকবার। মা সুফিয়া বলেন, হিন্দি মিন্টেইনি বাবারে বললাম, বাবা একটা ডাক দিলেন, সুফিয়া কি শুনাইলা? ওই দেখুন না, খানায় কাবার দেওয়ালটা তুলে আছে, আব্দুল মুতাল্লিব দৌড়াইয়া খানে কাবার কিনারে গেলেন, দেওয়ালের কাছে বললেন, কি ব্যাপার? 40 দিন আগে আব্রাহু বাদশা একবার এসে খানে কাবা বাঁধতে ফেলছে, চেয়েছিল ধ্বংস হয়ে গেল। আলম তারা কাইফা ফানা রাব্বুকা বি আসহাবিল ফিল। এই খানে কাবা তোর কি হয়েছে? কানে কাবার জবান খুলে যায়, ইরে আব্দুল মুতাল্লিব তোমার জানা নাই, তোমার খবর নাই, আব্দুল মুতাল্লিব রে পৃথিবীর মানুষ আমার কেবলা বানাইয়া আমার দিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু আমি খানায় কাবার কাবার কাবা দুনিয়াতে আগমন করছে, আমার দয়াল রে আমি সালাম দেওয়ার জন্য সেজদা যাওয়ার জন্য জুইকা পড়ছি। সুবহানাল্লাহ। এই জন্য নবী কাবারও কাবা, আদমেরও এই দরবারে সেই মদিনাওয়ালার সাথে কানেকশন আসেনি, জবানটা খুলে কন্যা আসেনি, এই দরবারে বায়াত হয়ে আমরা খুশি না বাজার।